আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রূপমাঝি আপনাদের সাথে, আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল ভাইয়াতে। অনেকদিন পর বন্ধুরা চলে আসছে চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য। নতুন একটি স্মার্টফোন আসছে, ভিডিওটি যদি আপনাদের না দিতে পারতাম নিজের কাছেই কষ্ট লাগতো, এক্সাম ছিল, অনেক প্যারার মধ্যে ছিলাম। নতুন যে স্মার্টফোনটি নিয়ে আজকে কথা বলবো তা হচ্ছে শাওমির। তো স্মার্টফোনটি সম্পর্কে জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন অবশ্যই। দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, শাওমি যে স্মার্টফোনটির কথা বলছি সেটি হচ্ছে শাওমি K50i। K50i এর ফুল স্পেসিফিকেশনের আগে একটা নিউজ আপনাদের বলতে চাই, যে আমার চ্যানেলে যে ভিডিও আমরা তৈরি করছি, ইনশাল্লাহ সামনে রেগুলার ভিডিও আপলোড করব, নিত্য নতুন সব স্মার্টফোনগুলো আপনাদের সামনে নিয়ে আসব। এছাড়া নতুন অবস্থায় চ্যানেলটির ব্যাকগ্রাউন্ড, সাউন্ড কোয়ালিটি সবকিছু আপনাদের কাছে বেশি একটা পছন্দ নাও হতে পারে, কিন্তু সামনে যে ভিডিওগুলো আসছে সেগুলো ইনশাল্লাহ আমরা খুব ডেকোরেশন করছি এবং আপনারা সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন। তো আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাথে থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। চলুন এবার স্মার্টফোনটি সম্পর্কে জানা যায়। প্রথমে যদি এর বডি স্পেসিফিকেশনের কথা বলি, তাহলে স্মার্টফোনটি খুবই থিকনেস একটি স্মার্টফোন, 8.9mm এর মতো এর থিকনেস রয়েছে। এছাড়া 200 গ্রামের মতো এর ওয়েট হবে। এতে ডুয়েল ন্যানো সিম স্ট্যান্ড বাই ইউজ করেছে, যাতে আপনি দুইটা সিম ইউজ করতে পারছেন, অথবা কোনো ডেডিকেটেড স্লট ইউজ করতে পারছেন না, অর্থাৎ মেমোরি কার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন না। কিন্তু স্মার্টফোনটি 128 এবং 256 GB আসছে, যার কারণে আপনার আলাদা কোনো ডেডিকেটেড স্লটের প্রয়োজন নেই আমার মনে হচ্ছে। আচ্ছা, এইবার যদি শাওমি K50i স্মার্টফোনটি ডিসপ্লের কথা বলি, শাওমি তাদের ডিসপ্লেতে বরাবর চেঞ্জ এনে থাকে, নিত্য নতুন ফোনগুলো তারা অন্য ডিসপ্লে ইউজ করে থাকে, কখনো অ্যামোলেড, তাদের ডিসপ্লেতে লট অফ ভেরিয়েন্ট চেঞ্জ আসে অনেক। তো এই স্মার্টফোনটিও তেমন, আপনি আশা করতে পারেন যে স্মার্টফোনটিতে তারা ডিসপ্লে হিসেবে অ্যামোলেড দিয়েছে, কিন্তু না, তারা ডিসপ্লে হিসেবে এখানে FFS-এর LCD প্যানেল ইউজ করেছে। LCD প্যানেল হলেও যে স্মার্টফোনটি ডিসপ্লেটা খারাপ আমি বলবো না, মারাত্মক ডিসপ্লে, সত্যি খুব ভালো ডিসপ্লে। স্মার্টফোনটি তারা মূলত গেমারদের দিকে লক্ষ্য করে তৈরি করেছে, সেক্ষেত্রে ডিসপ্লেটা খারাপ দেওয়ার কথা না। LCD প্যানেল হলেও এর FPS এবং লট অফ আদার ভেরিয়েন্ট যেগুলো ডিসপ্লের সাথে কানেক্টেড তা খুবই ওয়েল কম্বিনেশন, যার কারণে বিভিন্ন পারফরমেন্স এবং ভিডিও কোয়ালিটি এবং গেমস রানিং করে দেখেছি, এতে ডিসপ্লেটা খুবই সুন্দর লাগছে। এখানে অ্যামোলেডের কোনো ঘাটতি মনে হচ্ছে না। হ্যাঁ, অ্যামোলেডের ব্রাইটনেস লেভেলটা আরো হাই, কালারফুল মনে হয়, বাট এখানে কালারফুল কম হলেও ডিসপ্লে কম্বিনেশনটা আপনার কাছে ভালো লাগবে। আচ্ছা, যদি শাওমি রেডমি K50i এর অপারেটিং সিস্টেমের কথা বলি, তাহলে এর অপারেটিং সিস্টেমটা মারাত্মক হবে বলাই যায়। কেননা একটু আগেই বলেছি যে এটি গেমারদেরকে বেস করে তৈরি করা হয়েছে স্মার্টফোন। তো যেসব গেমারদের বেস করে স্মার্টফোন তৈরি, তাদের অপারেটিং সিস্টেম প্রসেসরের কোনো তুলনাই হয় না, এটা খুবই ভালো দেওয়া হয়। এই স্মার্টফোনটির ক্ষেত্রেও সেম, এতে অক্টা কোরের মিডিয়াটেকের 805nm অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে, যা বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ ডিভাইসের ভালো ভালো অপারেটিং সিস্টেমের মধ্যে একটি। এতে বলাই যে এতে গেমিং পারফরমেন্সটা খুব ভালো হবে। এই স্মার্টফোনটি Android 12 MIUI 13 দিয়েছে, জিপি হিসেবে মালির G610 তো থাকছে। করছি রেডমি স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে আপনাদের কোনো কমপ্লেইন থাকবে না। যারা শুধু গেমার, গেমের উপরে খুব আসক্তি, তার স্মার্টফোনটি বিনা দ্বিধায় নিতে পারেন, কারণ প্রাইসের সাথে স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলো খুব ভালো। প্রাইসটা লাস্টে বলছি আপনাদের। যদি আপনি স্মার্টফোনটিতে গেম খেলেন এবং গেমিং এর সাথে ডিসপ্লের যে LCD প্যানেলটা এবং প্রসেসরের যে সাইডটা, এই এবং অপারেটিং সিস্টেমের যে সাইডটা, এই দুইটা সাইড যদি আপনারা একসাথে করেন, তাহলে এটা একটা খুব ভালো কম্বিনেশন, আপনাদের পারফরমেন্সটা খুব ভালো দিবে, আমি বলবো গেমার স্মার্টফোনটি দেখতে পারেন। আচ্ছা, যদি এর স্টোরেজের দিকে আসি, তাহলে বলতে এটি 6GB সাথে 128GB কম্বিনেশন, 6GB সাথে 256GB একটি কম্বিনেশন এবং 8GB সাথে 256GB কম্বিনেশন, অর্থাৎ স্টোরেজ, এই তিনটা ভেরিয়েন্টে স্মার্টফোনটি আসবে। এবার চলে আসি শাওমি রেডমি K50i এর ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলবো। ক্যামেরার কথা যদি বলি, স্মার্টফোনটিতে 64MP ওয়াইড ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ইউজ করেছে তারা। ম্যাক্রোটা কোনো কাজের নাকি আমি জানি না ভাই, আমার পছন্দ হয়নি স্মার্টফোনের ম্যাক্রো ক্যামেরাটা, খুব বেশি পরিমাণ কাজ করে না। কিছু কালেক্টেড পিকচার এবং ভিডিও আছে যা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে এর পিকচার কোয়ালিটিটা কেমন এবং ভিডিও রেজুলেশনটা কেমন। ভিডিও রেজুলেশন যদি দেখেন, তাহলে এটি 4K-তে 30fps পর্যন্ত এবং 180-তে 30 এবং 60fps পর্যন্ত রান করবে। এছাড়া HDR প্যানোরামা সাপোর্টেড তো রয়েছে। আচ্ছা, এইবার আসি সেলফি ক্যামেরার দিকে। সেলফি ক্যামেরা বলতে গেলে 16MP সিঙ্গেল সেলফি ক্যামেরাতে ইউজ করেছে, এটিও 180-তে 30-60fps পর্যন্ত রান করবে। যদি শাওমি রেডমির K50i এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলি, এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট মনে হচ্ছে, কারণ এর অপারেটিং সিস্টেমটাও কিন্তু খুব আপডেট, এছাড়া প্রসেসরটাও খুব আপডেট, এর জন্য বলা যায় এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও খুব ভালো কাজ করবে। আচ্ছা, এইছাড়া এই স্মার্টফোনটি আরও টুকিটাকি যত স্পেসিফিকেশন আছে সেগুলো তুলে ধরছি, সেটি হচ্ছে
এতে 3.5mm জ্যাক রয়েছে যা এখনকার অনেক স্মার্টফোনে দেখা যায় না এছাড়া টাইপ সি এর অপশন রয়েছে কিন্তু এতে এনএফসি সাপোর্ট দেওয়া হয়নি এবং ব্লুটুথ 5.3 রয়েছে আর রেডিও অপশনটি স্মার্টফোনটিতে দেওয়া হয়নি আচ্ছা যেহেতু টাইপ সি এর কথা বলেছি তো চলুন এবারে ব্যাটারি স্পেসিফিকেশনের কথা বলি যদি ব্যাটারির কথা বলি তাহলে এতে 5080mAh এর নন রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয়েছে এছাড়া 67 ওয়াট এর চার্জার ইউজ করা হয়েছে চার্জারটা খুবই ফাস্ট হবে 67 ওয়াট দেখা যায় নরমালি OnePlus স্মার্টফোন গুলোতে 65 67 ওয়াটের চার্জার গুলো দেওয়া থাকে তো Xiaomi স্মার্টফোনতে যেহেতু একটি 67 ওয়াটের চার্জার ইউজ করেছে 5000 এর সাথে এটা খাপ খাবে এবং খুব তাড়াতাড়ি চার্জ হবে Xiaomi বলছে যে 15 মিনিটে এটা 50% এবং 43 মিনিটে 100% ফুল চার্জ হয়ে যাবে ইটস এনাফ ফর আওয়ার কান্ট্রি আচ্ছা সব স্পেসিফিকেশন গুলো তো বলা হলো এবারে প্রাইসের বিষয়ে আসি স্মার্টফোন স্পেসিফিকেশনটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রাইসের বিষয়ে অ্যাট লিস্ট যদি বলি এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে খুব রিসেন্টলি বাংলাদেশে আসবে ইন্ডিয়ান প্রাইস 25000 রুপি আনুমানিক বাংলাদেশে এটা 35000 এর মতো এর প্রাইস হওয়ার কথা এছাড়া যেহেতু তিনটি ভ্যারিয়েন্টে আসছে বলা যায় যে 6GB RAM এর সাথে 128GB যেটা সেটা 35000 এর মতো হবে অর্থাৎ এটা বিগিনার ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর যে রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে পড়ে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো এবং স্মার্টফোনটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম